রবিবার হাওড়া জেলার উলুবেড়িয়ার এক অনুষ্ঠানে গ্রামীণ বিজেপির প্রাক্তন সভাপতি গৌতম রায় ও জেলা গ্রামীণ যুব মোর্চার সভাপতি সুদীপ ব্যানার্জির নেতৃত্বে উলুবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের 5 শতাধিক কর্মী এবং কংগ্রেস ISF CPM এর বহু কর্মী দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না সেনের পক্ষে সমর্থন জানিয়ে আমাদের দলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করলেন এবং বেণু সেন তাকে হচ্ছে কতটা আমাদের তাকে উত্তরীয় দিয়ে তাকে গ্রহণ করলেন। দল ত্যাগ করে গৌতম রায় বলেন, বিজেপিতে এখন কোনো সম্মান নেই, নেতারা নানান অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত, তাই কাজ করার জন্য দলত্যাগ করলাম। এই সন্ত্রাসের কাছে কোনো রকম মাথা নিচু না করে আমরা উলুবেড়িয়া কলেজ থেকে শুরু করে 1989 থেকে টুকটুক করে এগিয়ে নিয়ে চলেছি ভারতীয় জনতা পার্টিকে। আমরা চেয়েছিলাম যে ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গের কেন হাওড়া গ্রামীণ জেলার একটা জায়গা তৈরি করে দিয়েছিলাম, মাননীয় পুলকদা বলেছেন, কারণ আমরা চেষ্টা করেছি সতের সঙ্গে আদর্শের সঙ্গে রাজনীতিটা আমরা করেছি। আমরা দেখেছি পরবর্তীকালে যখন অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে যখন এলো তখন আমরা পরিষ্কার দেখতে পেলাম এখানে টাকার মেয়ে মানুষ ছাড়া কোনো গল্প নেই, এর জন্য আমরা প্রতিবাদ করেছি। আমাদের নেতা মাননীয় তথাগত রাহুলদা পর্যন্ত বলতে স্বীকার করেছে যে কেন এই রকম ভাবে হবে, টাকার বিনিময়ে মেয়ের বিনিময়ে টিকিট কেন বিলি হবে। আমরা ভারতীয় জনতা পার্টি করেছি, আমরা আদর্শের সঙ্গে করেছি। আমরা দেখেছি এই অনুপম মল্লিক এবং প্রত্যুষ মণ্ডলের মতো এই বাজে লোক এই ভারতীয় জনতা পার্টিতে যত দিন থাকবে ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই উন্নয়ন হবে না। অর্থাৎ এই হাওড়া গ্রামীণ জেলার সত্যি কথা বলতে দ্বিধা নেই, এই এলাকার উন্নয়ন যেভাবে চলছে মাননীয় পুলকদার নেতৃত্বে আর উলুবেড়িয়া পৌরসভার উন্নয়ন চলছে আমাদের অভয় দাসের নেতৃত্বে, আবার বাউরিয়ার নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় বেনুদার নেতৃত্বে এগিয়ে চলেছে। তাই আমি বলতে চাই, একদিকে অসিত দা, একদিকে বেনুদা, একদিকে অভয়দা, একদিকে পুলকদা যদি আমার মাথার ওপর হাত রাখে, আমি কথা দিয়ে গেলাম ভারতীয় জনতা পার্টির যেটুকু বেঁচে আছে সেই বাঁচতে আমি দেবো না, কারণ আমরা আদর্শের সঙ্গে দল করেছি। আমাদের মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না, 1989 থেকে যখন দলটা করেছি একের পর এক দায়িত্ব নিয়ে কাজ করেছি। তাদের হাতে দলীয় পতাকা ও উত্তরীয় তুলে দেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়। এছাড়া উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস ব্যানার্জি, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জি, বিদায়ী পুর বোর্ডের চেয়ারম্যান অভয় দাস, আকবর আলী, ইমানুর রহমান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আসল হচ্ছে পুরো ব্যাপারটাই আমি খুলে বলে দিয়েছি, ছাড়ার উদ্দেশ্য একটাই, অমিতাভ চক্রবর্তী, সুকান্ত এবং প্রত্যুষ মণ্ডল আর অনুপম মল্লিক এবং আমাদের মাননীয় তথাগতদা যে কথাটা বলেছে, কামিনী কাঞ্চন থেকে আরম্ভ করে টাকার যেভাবে লেনাদেনা হয়েছে সে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আমরা প্রতিবাদ করে উলুবেড়িয়ার সার্বিক উন্নয়ন, হাওড়া গ্রামীণ জেলার উন্নয়ন এবং উলুবেড়িয়া পৌরসভার উন্নয়ন, সেই জন্যে আমি মমতা ব্যানার্জির আদর্শে এবং অনুপ্রাণিত হয়ে এবং পুলক রায়ের যেভাবে হাওড়া গ্রামীণ জেলা যেভাবে উন্নয়ন করছে এবং অভয় দাস আমাদের যেভাবে উলুবেড়িয়া পৌরসভা যে পরিষেবা দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই আমি জয়লাভ করলাম, এই মানে যোগদান করলাম। না, সম্মান বলতে গেলে দেখুন আমরা সম্মানের জায়গা ছিলাম, আমরা তিনটে জেলার অবজারভার ছিলাম এবং দুবারে জেলা প্রেসিডেন্ট, দুবারে যুবর প্রেসিডেন্ট। তারপরে দিলীপ ঘোষ এসে বলল, পরবর্তীকালে তিনি বললেন যে পুরনো কার্যকর্তাদের আমাদের দরকার নেই, তাদের বুকের ওপর দিয়ে হেঁটে যাব। আমরা তখন বললাম যে বুকের ওপর দিয়ে যদি হেঁটেই যাবে তাহলে থেকে লাভ নেই, তাহলে আমরা তৃণমূল কংগ্রেসে অর্থাৎ মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছে তার সঙ্গেই আমরা সবাই মিলে একসঙ্গে
শুধু আজকে উলুবেড়িয়া পৌরসভার এটা দেখেছেন চিত্র, এরপর প্রতিটা জায়গায় দেখবেন এই চিত্র সব জায়গায় ঘটবে। কারণ আজ থেকে সবাই জানতে পারবে যে গৌতম রায় যখন বিজেপি ছেড়েছে নিশ্চিত কোনো কারণ আছে, অর্থাৎ এই দল আর করা যাবে না, এটা সবাই বলবে। বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ এবং সাধারণ মানুষ সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের 2011 থেকে 2021 যে উন্নয়ন, উলুবেড়িয়া পৌরসভা মামাটি মানুষের পৌরসভা যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের পক্ষে এবং বিভেদের রাজনীতির বিরুদ্ধে ঐক্যকে স্থাপন করার জন্যে প্রকৃত বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের এবং যারা আইএসএফও করেছিলেন তারা সকলে দলে দলে তৃণমূল কংগ্রেসে আসছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমরা তাদেরকে নিয়েই মানুষের আমাদের আরও দায়িত্ব বাড়ছে, যাতে মানুষের আরও বেশি কাজ করার সেই দায়িত্ব আমরা পালন করব। হাওড়া থেকে মতিউর রহমানের রিপোর্ট, আনন্দবার্তা।